দেখুন, ডোকলাম নিয়ে নেপালের সাথে চীনের বৈঠক, দিল্লির অস্বস্তি। ডোকলাম সংকটে ভারতকে আরও চাপে ফেলতে নতুন কৌশল নিয়েছে চীন। সামরিক পদক্ষেপের হুমকি তো রয়েছে, এবার কূটনৈতিকভাবেও ভারতকে ঘিরে ফেলার চেষ্টা শুরু করেছে বেইজিং, এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হয়, ডোকলাম নিয়ে বেইজিংয়ের অবস্থান কী নেপালকে তা বিশদভাবে জানিয়েছে চীন। নয়াদিল্লিতে তো বটেই, কাঠমান্ডু এবং বেইজিংয়েও নেপালি কূটনীতিকদের সঙ্গে কথা হয়েছে চীনা দূতের। ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে যে টানপোড়েন, আমেরিকা এবং অধিকাংশ পশ্চিম দেশে ভারতের পাশে, জাপান অস্ট্রেলিয়ার মতো বড় শক্তিও ভারতের পক্ষেই। চীন তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিজের পক্ষে টেনে আঞ্চলিক সমীকরণে ভারতকে টিক্কা দিতে চাইছে, সেই লক্ষ্যে নেপালকে কাছে টানার চেষ্টা চলছে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। নয়াদিল্লির চীনা দূতাবাসের উপপ্রধান একটি সৌজন্য বৈঠকে নয়াদিল্লির নেপালি দূতাবাসের উপপ্রধানের সঙ্গে ডোকলাম নিয়ে আলোচনা করেছেন বলে টিওআই সূত্রের খবর। ভারত ভুটান চীন সীমান্তে ডোকলামকে কেন্দ্র করে বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে দুই মাসের বেশি সময় ধরে টানপোড়েন চলছে। এ বিষয়ে চীনের অবস্থান ঠিক কী নেপালি কূটনৈতিককে, সে কথা চীনের পক্ষ থেকে বিশদভাবে জানানো হয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।